দরবার রজা, রজা বলা হয়, রজা বলা হয় একমাত্র আমার দিনের নবী আখিরে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে গেলে নবীর দেহ মোবারক যেখানে রাখা হয়েছে সেটাকে বলা হয় রওজা, কিন্তু ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহর দরবারে বলা হয় দরবার। আমার ভাইজানের কাছে একটুখানি আমার জানার বিষয়ে আপনি বলবেন, নবুয়তের পক্ষ থেকে আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন, আপনি বলবেন ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহরা যে কারামত দেখান, এই কারামত দেখানোর পরেও তাদেরটাকে বলা হয় দরবার, আর আমার নবীরটাই গেলে নবী দেহ মোবারক যেখানে রাখা হয়েছে ওই জায়গাটাকে রওজা বলা হয় না, রওজা বলা হয় অন্য আরেকটা জায়গাকে। অমরচন্দের দেহ মোবারক যেখানে রাখা হয়েছে সেটাকে বলা হয় অমরচন্দের দরবার, কবির শাহবাবার দেহ যেখানে রাখা হয়েছে সেটাকে বলা হয় কবির শাহবাবার দরবার, লালন সাইজির দেহ মোবারক যেখানে রাখা হয়েছে সেটাকে বলা হয় লালনের দরবার। কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যেই জায়গাটার মধ্যে রাখা হয়েছে ওই জায়গাটাকে নবীর রওজা না বলে নবীর রওজা বলা হয় অন্য একটা জায়গাকে। আপনার কাছে আমার একটুখানি শুধু জানার বিষয়, আপনি বলবেন যে নবীর দেহ মোবারক যে জায়গায় ওইটাকে রওজা না বলে অন্য একটা জায়গাকে রওজা বলে কেন, আর কোন জায়গাটাকে রওজা বলা হয়? Thank you.